বিখ্যাত স্কটিশ ফুটবলার বিল শ্যাঙ্কলি একবার মজা করে বলেছিলেন, অনেকে মনে করে ফুটবল একেবারে জীবন মৃত্যুর ব্যাপার, কিন্তু আসল সত্যটা হচ্ছে এটা এর চাইতেও বেশি। আমাদের দেশ ক্রিকেট পাগল হলেও বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা আমাদেরকেও ছুঁয়ে যায়। এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 20 নভেম্বর থেকে। 28 দিন মেয়াদি এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 18ই ডিসেম্বর। 5টি বড় বড় শহরের 8টি স্টেডিয়ামে খেলা হবে মোট 64টি ম্যাচ। বোঝাই যাচ্ছে এবার সত্যিই খেলা হবে। সব শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে, যার ধারণ ক্ষমতা 80,000 দর্শক। এছাড়া বাকি মাঠগুলোর সিটের সংখ্যা 40 থেকে 60,000-এর মধ্যে। বিশ্বকাপের পর এই স্টেডিয়ামগুলো কিন্তু পুনর্বিন্যাস করা হবে। এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত সিট পরে ব্যবহার করা হবে 2030 সালের এশিয়ান গেমসে। এদের মধ্যে আবার স্টেডিয়াম 974 নামের যে মাঠটি রয়েছে সেটা একেবারে ভেঙে ফেলা হবে। এটাকে আসলে প্রথম থেকেই সাময়িক ব্যবহারের জন্য বানাবার প্ল্যান করা হয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা বানাতে ব্যবহার করা হয়েছে 974টি শিপিং কন্টেইনার। 974 আবার কাতারের আন্তর্জাতিক ডায়ালিং কোড। কাতার একটি বেশ গরম মরুভূমি অধ্যুষিত দেশ। গরমের সময়ে যেখানকার গড় তাপমাত্রাই থাকে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে, এবার তারও ওপর আবার খেলা হচ্ছে এই গ্রীষ্মকালে। তাই স্টেডিয়ামগুলোতে রাখা হয়েছে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটা না থাকলে খেলা তো দূরে থাক, ইউরোপিয়ান দেশ থেকে আসা ফুটবলাররাই নিঃশ্বাসই নিতে পারবে না। দর্শক উপস্থিতির বিচারে এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে 1950 সালে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। সেবার ফাইনালে ব্রাজিল বনাম উরুগুয়ের খেলায় মাঠে উপস্থিত ছিল প্রায় 2.25 লাখ মানুষ। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে বেশি মানুষ মাঠে এসে খেলা দেখেছে 1994 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে, যেটা অনুষ্ঠিত হয়েছিল আমেরিকাতে, আর মোট দর্শক সংখ্যা ছিল প্রায় 36 লাখ। এবারের কাতার বিশ্বকাপের বেশ কয়েকটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে। যেমন, এবারই প্রথম ইউরোপিয়ান অফ সিজনের বাইরে বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে। প্রভাবশালী ক্লাবগুলোর দৌরাত্ম্য এবার আর কাতারের পেট্রোডলারের সামনে টিকছে না। তাছাড়া এবারই প্রথম কোনো আরব দেশ বিশ্বকাপ আয়োজনকারী দেশ হতে যাচ্ছে। 2002 সালের সাউথ কোরিয়া আর জাপানের পর এশিয়াতে এটা দ্বিতীয় ফুটবল বিশ্বকাপ, আর 32টি দেশের অংশগ্রহণে এটাই শেষ বিশ্বকাপ। 2026 সালের আমেরিকা ও কানাডা বিশ্বকাপ থেকে অংশগ্রহণ করবে মোট 48টি দেশ। এবারের বিশ্বকাপ জেতার প্রাইজ মানি বা পুরস্কারের অঙ্কটাও বেশ বেড়ে গিয়েছে। টুর্নামেন্টের মোট প্রাইজ মানি $400 মিলিয়ন, যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,500 কোটি টাকা। আর ফাইনাল বিজয়ী বা চ্যাম্পিয়ন দেশ পাবে $42 মিলিয়ন বা 350 কোটি টাকা। এছাড়া রানার্স আপ দেশ পাবে $30 মিলিয়ন, আর তৃতীয় ও চতুর্থ দল পাবে যথাক্রমে $27 ও $25 মিলিয়ন, আর প্রত্যেক অংশগ্রহণকারী দল পাবে $10 মিলিয়ন করে। বলে রাখা ভালো, 2018 রাশিয়া বিশ্বকাপে প্রাইজ মানি ছিল $400 মিলিয়ন, আর সেবারের চ্যাম্পিয়ন দল ফ্রান্স পেয়েছিল $38 মিলিয়ন। কাতারের আজকের এই বিশাল সমৃদ্ধির উৎস হচ্ছে তাদের খনিজ তেল সম্পদ। এছাড়া গ্যাস রিজার্ভের দিক দিয়েও কাতার পৃথিবীতে এখন 3 নম্বরে। এর আগে শুধু মাছ ধরা আর সামান্য কিছু মুক্তা খোঁজাখুঁজি করাটাই ছিল এদের কাজ। বেশ কিছুদিন ধরেই কাতারের সাথে ফুটবলের সংশ্লিষ্টতা বাড়ছে। কাতার কিন্তু 2019 সালের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন, এমনকি বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইনের মালিকও এখন কাতারের শেয়ার হোল্ডিং প্রতিষ্ঠান কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট। এই বিশ্বকাপের বিশাল কর্মযজ্ঞ সামলাবার জন্য এখন পুরো দেশজুড়ে কাজ করছে 30,000 কর্মী। এবার দেখা যাক, এবারের বিশ্বকাপে সারা পৃথিবী থেকে আসা ফুটবল ফ্যানদের জন্য কাতার কী কী সুবিধা রাখছে। আশা করা হচ্ছে এবার বাইরে থেকে দর্শক আসবে 1.5 মিলিয়ন বা 15 লাখ। এর মধ্যে নির্বাচিত 80টি দেশের নাগরিকদের জন্য কোনো ভিসা লাগবে না। বলাই বাহুল্য, এই তালিকাতে বাংলাদেশ নেই। মুসলিম প্রধান দেশ হলেও পর্যটনের স্বার্থে এবার কাতারের কিছু বিশেষ স্থানে সব রকম মদ বিক্রি হবে। বোঝাই যাচ্ছে ব্যবসায় লাভ দেখলে চরিত্র ঠিক রাখা আসলেই মুশকিল। নিরাপত্তা নিয়ে অবশ্য ফ্যানদের কোনো ভাবনা নেই, কারণ কাতার এই অঞ্চলের সবচাইতে অপরাধমুক্ত এলাকা। আর রাশিয়া বিশ্বকাপের মতো এবারও বাইরে থেকে আসা ফ্যানদের জন্য আইডি কার্ড থাকছে। মজার ব্যাপার হচ্ছে টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তার ভার অনেকটাই পড়েছে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর।
যাদের নিজেদের নিরাপত্তায় সব সময় হুমকির সম্মুখীন। এত সব দর্শনার্থীদের স্বাগত জানাবার জন্য কাতার একটা নতুন বিমানবন্দরই বানিয়ে ফেলেছে। হামাদ নামের এই অত্যাধুনিক এয়ারপোর্টের বার্ষিক ধারণ ক্ষমতা 5 কোটির উপরে। এর সাথে যোগ হয়েছে তাদের নতুন অসাধারণ মেট্রো সিস্টেম, আর যাত্রী পরিবহনের জন্য তাদের নিজস্ব কাতার এয়ারওয়েজ তো আছেই। সার্ভিসের দিক দিয়ে এটি এখন পৃথিবীর শীর্ষতম বিমান সংস্থা। বিশ্বের মোট 150টি গন্তব্যে এদের এখন সরাসরি ফ্লাইট আছে। মধ্যপ্রাচ্যে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারের স্থানীয় সময় এশিয়া ছাড়াও ইউরোপ বা আমেরিকার জন্য বেশ উপযোগী। ফলে এবার টেলিভিশনে 3 বিলিয়ন বা 300 কোটির বেশি মানুষ খেলা দেখবে। এবার দেখা যাক বিভিন্ন ম্যাচের টিকিটের দাম কেমন রাখা হয়েছে। টিকিট আছে অনেক রকমের, আর এর দাম $40 বা $11 থেকে শুরু করে $1600 পর্যন্ত উঠে যেতে পারে। এবার মোট 4 ক্যাটাগরির টিকিট রাখা হয়েছে। বোঝাই যাচ্ছে টুর্নামেন্ট যত সামনে এগোবে টিকিটের দামও বাড়তে থাকবে। কাতার বিশ্বকাপ সামনে থেকে দেখার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সি নানা রকম আকর্ষণীয় প্যাকেজ অফার করছে। এসব অফার মোটামুটি $10,000 থেকে $20,000 মধ্যে রয়েছে। আপনাদের মধ্যে যেসব ফুটবল প্রেমী স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য বাসায় বসেই অনলাইনে টিকিট কেটে ফেলার জন্য আমরা তো আছি। AmyBD.com আপনাকে দিচ্ছে মার্কেটের সেরা ডিল, সেই সাথে আস্থা আর পেশাদারিত্বের সর্বোচ্চ নিশ্চয়তা।